হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই সহজ পদ্ধতির একটি বকুল ফুলের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো তো প্রথমে আপনারা বাম দিক থেকে চারটা ক্রস চিহ্ন এবং নিচ থেকে চারটা চিহ্ন বা আটটা ঘর ছেড়ে ঘর টানা শুরু করবেন প্রথমে পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নেব পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরি করার পর দুটো ক্রস চিহ্নের কোণে একটা ক্রস চিহ্ন বাম দিক থেকে ডান দিকে আমি তৈরি করে যাচ্ছি একটা ক্রস চিহ্নর কোণে আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন দুটো ক্রস চিহ্নের কোণে নিচের দিকে আবার একটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্ন তৈরির পর আবার একটা ক্রস চিহ্নের কোণে নিচের দিকে আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন তৈরির পর আবার ওপর দিকে একটা ক্রস চিহ্ন আবার তার কোণে একটা ক্রস চিহ্নের কোণে দুটা ক্রস চিহ্ন এইভাবে আমি পাশাপাশি লাইনটি তৈরি করব এখানে আমি একটুখানি তৈরি করে দেখিয়েছি দেখুন এইভাবে পাশাপাশি তৈরির পর যখন ওপর দিকে আমি ঘর তৈরি করব তো আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যেখানে দুটো ক্রস চিহ্ন তৈরি করছি তার ওপরে দেখুন আবার একটা ক্রস চিহ্ন তার কোণে আবার একটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্নের কোণে আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন পাশাপাশি দুটো ক্রস চিহ্নের কোণে নিচের দিকে আবার একটা ক্রস চিহ্ন একটা ক্রস চিহ্নের কোণে আবার ঠিক প্রথমবারের মতো আবার পাশাপাশি দুটো ক্রস চিহ্ন দেখুন এইভাবে আমার একটি ঘর তৈরি হচ্ছে আবার দুটো ক্রস চিহ্ন তৈরির পর আবার কোণে একটা ক্রস চিহ্ন আবার একটার কোণে দুটো ক্রস চিহ্ন এইভাবে পুরো আসনটাতে ঘরটা তৈরি হবে এইভাবে পুরো আসনটাতে ঘরগুলো তৈরির পর আমি মিডিলে এইভাবে ছুঁচটি তুলব তো তোলার পর আমার চারপাশে চারটি করে ঘর ছেড়ে আমি মিডিলে ছুঁচটি তুলেছি তারপর আমি মিডিল থেকে বরাবর ক্রস কোনা কোনি আমি এইভাবে আমি ভরাট করব। দেখুন আমার তিন পাস তৈরি করা হয়ে গেছে আমি চার নম্বর পাস তৈরি করছি এইভাবে আপনারা পুরো আসনটা ভরাট করবেন এটি খুব সহজ পদ্ধতির আসন এবং খুব কম সময়ে কমলে তৈরি করা যাবে তাই এই সহজ পদ্ধতির আসনটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন